বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে বুধবার রাত 8টায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে 42 ঘণ্টা, এখনও সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দেবেন। বিভিন্ন সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যার মধ্যেই কেটে যাবে সব জটিলতা। বিএনপিও তাকিয়ে সরকারের দিকে, আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর হয়ে সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরো তৎপর হবে দল। সময়ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বেরিয়ে সরকার অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত, এখানে আইনগত কোনো বাধা নেই। এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক। তিনি জানান অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ইনসুলিন দেয়া হচ্ছে বিএনপি নেত্রীকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।